Hello everyone, আজকে আমি চলে এসেছি বায়োজিনে আমার বায়োহাইড্রোফেশিয়ালের সেকেন্ড সেশনের জন্য এন্ড কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমার আগের বায়োজিনের পোস্টটা যদি কেউ শেয়ার করে এবং সেটার সাথে সবথেকে বেশি রিঅ্যাক্ট যারটাই করবে তাকে নিয়ে আমি বায়োজিনে আসব তো ওখানে আসলে একজন আপুর সবথেকে বেশি রিঅ্যাক্ট করেছিল তার নাম হচ্ছে অহনা কিন্তু উনি ওনার কিছু পার্সোনাল সমস্যার কারণে আজকে আসতে পারে নাই এন্ড সেকেন্ড যার পোস্টে সবথেকে বেশি রিঅ্যাক্ট করছে সে হচ্ছে আমার ফ্রেন্ড তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড ওর পোস্টে সবথেকে বেশি রিঅ্যাক্ট করছে তো আজকে আমি ওকে নিয়ে চলে আসছি বায়োজিনে কিছু সার্ভিস নিতে এবং ওকে আমি মেইনলি হচ্ছে বিউটিশিয়ান এবং স্কিন ডক্টরটা দেখাবো তারপরে আমরা ভিতরে গিয়ে ওর হেলথ এন্ড বডি চেকআপের জন্য ডক্টর দেখালাম প্রথমেই তো উনি আমাকে যে বিসিআই টেস্টটা দিয়েছিল এটা ওকেও দিল এন্ড দ্য ডক্টর ওয়াজ রিয়েলি ফ্রেন্ডলি এন্ড প্রত্যেকটা প্রবলেম নিয়ে সে খুব সুন্দরভাবে ওকে বুঝিয়ে দিল যে কি কি করতে হবে হ্যাঁ আপনি স্লাইড ওবেসিটিতে বিলং করছেন এবং এই দিকটা খেয়াল করে দেখা যাচ্ছে যে মাসেলটা কিন্তু নর্মাল আছে দ্যাট মিনস আমার মাংসপেশি কিন্তু যেটা থাকার কথা সেটা ঠিক আছে সো ওইটা নর্মাল রেঞ্জ হচ্ছে 0.5 to 5 আপনার আছে কিন্তু 9.7 এবং এটা নট অনলি আপনার ওয়েট লস করবে সাথে সাথে কিন্তু আমরা শেপিংটাও ফোকাস করবো এটাকে আপনি ব্লেন্ড করেও খেতে পারেন হ্যাঁ মানে ঘুম থেকে উঠে আমরা যদি সকালে উঠে একটু এক চা চামচ দই টক দই বা যে কোনো দই ওষুধের মতো খেতে পারি একটু ওভারওয়েটের সমস্যা আছে তো ওইটা হচ্ছে ওকে একটা ডায়েট প্ল্যান দিয়ে দিছে আর ওকে একটা স্লিমিং সাপ্লিমেন্ট দেওয়ার কথা ওইটা এখনও ওদের এখানে আসে নাই আসলে তারপর দিবে আর ওই ডায়েট প্ল্যানটা হচ্ছে ওকে রোজার মধ্যে এবং রোজার পরে মানে ঠিক করে দিছে যে রোজার পরে কীভাবে ফলো করবে তো এখন আমরা স্কিন ডক্টরের জন্য ওয়েট করছি তো তারপর ওখানে যাবো মাসের কোন সময়টাতে বেশি উঠে বা কেন উঠে স্ট্রেস পানি কম খাওয়া পানি পানি আমি কম খাই না পানি আমি যত স্ট্রেস থাকি পানি ঠিক থাকে আমার আমার নর্মালি যে বাইরে যাওয়া আসা যখন বেশি হয় মানে ক্লাস অফ থাকলে একটু ঠিক থাকে বেশি বাইরে যাওয়া আসা হলে বেশি হয় স্ট্রেসের জন্য অ্যালার্জিটা কি ফুড অ্যালার্জি অর সামথিং লাইক দ্যাট মানে লাইক ডাস্ট অ্যালার্জি কীভাবে অ্যালার্জিটা ফুডের সাথে রিলেটেড অর ডাস্ট তারপর সব কিছু শুনে ডক্টর ওকে কিছু টেস্ট করালো যেমন ওর বডিতে মেলানিন কেমন প্রডিউস হচ্ছে তারপরে রোজার মধ্যে ওর স্কিনের ডিহাইড্রেশন লেভেলটা কেমন সব কিছু নিয়েই তো নর্মালটা ধরেন রোজার মাসে আমরা এক্সপেক্ট করি না কারণ যেহেতু পানি না খাও আমরা সো ডিহাইড্রেটেড আসতে পারে আর রেড জোন মানে ভেরি ডেঞ্জার জোন ভেরি ডিহাইড্রেটেড স্কিন আর যাদের পিম্পলস থাকে তাদের ভেরি ডিহাইড্রেটেড স্কিন থাকলে হয় কি পিম্পলসগুলো ব্রেকআউট হয়ে যায় যেহেতু ডিহাইড্রেশন পানি নেই শরীরে ব্রেকআউট হয়ে গেলে ফেমাস ফেশিয়াল আছে সেটা হচ্ছে ডিপ ক্লিনজিং আর আমাদের ম্যাজিক্যাল ফেশিয়াল বলে আমরা বায়োহাইড্রো ফেশিয়াল এই ফেশিয়ালটা আপনাকে ডিপ ক্লিনজিং করবে ব্রাইটেনিং দিবে দেন এক্সফোলিয়েটিং সব কিছুর কাজ করবে বিকজ বাট আমরা কিছু কিছু পেশেন্টদের এটা নিষেধ করে থাকি লাইক যাদের অ্যাক্টিভ ব্রন থাকে তাদেরকে আমরা এই বায়োহাইড্রো ফেশিয়ালটা দিই না কারণ এই বায়োহাইড্রো ফেশিয়ালটাতে আমাদের দেখা যায় যে এমসিডি আছে একটা পার্ট সো ওটা যখন করা হয় সো তখন দেখা যায় আপনার পিম্পলসটা ব্রেকআউট হয়ে যেতে পারে সো পিম্পলসের যে রস আছে বা ভিতরে যে পুজ আছে এটা ছড়িয়ে যেতে পারে সেই জন্য আমরা যখন অ্যাক্টিভ পিম্পলস যাদের থাকে তাদের বায়োহাইড্রো ফেশিয়াল নিষেধ করি আপনি ফেশিয়ালটা নিতে পারবেন যে আপনার এই পিম্পলসটা যখন একটু শ্রিঙ্ক করবে বা পিম্পলসটা শুকিয়ে যাবেন দেন ইউ উইল টেক দিস ফেশিয়াল ওকে ফর ডিপ ক্লিনজিং ইয়ার ফেস ওর যেহেতু অ্যাকনি প্রোন সেন্সিটিভ স্কিন ডক্টর ওকে ওর স্কিন অনুযায়ী একটা সিরাম আর একটা ময়েশ্চারাইজার আর একটা অয়েল দেয় সেটা ওকে কীভাবে কীভাবে ইউজ করতে হবে সেটা ওকে বুঝিয়ে দেয় আজকে মেনলি ওর অ্যাক্টিভ অ্যাকনির জন্য ওর ফেশিয়ালটা হচ্ছে না তো এখন আমি যদি নেই তাহলে ওর আবার বসে থাকতে হবে এই জন্য আমিও আজকে ফেশিয়াল করবো না ও এক মাস পরে আসবে তখন ওর সাথে এসে আমি আমার সেকেন্ড সেশনটা নিব আমাদের সবারই কিন্তু স্কিন কেয়ারের পাশাপাশি মাঝে মধ্যে স্কিন বডি হেলথ নিয়ে কিছু চেক আপও করানো উচিত অ্যান্ড ওদের সার্ভিস আর ট্রিটমেন্ট নিয়ে আরও বেশি জানতে ইউ ক্যান ভিজিট দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো